Assalamualaikum, hello viewers. প্রচণ্ড গরমের ভিতরে আমার একটা গাভীর উলান ফুলে গেছে। যে গাভীটারে দুধ দহন করছে উলান ফুলে গেছে এই পাশের বাটটা। এর দুধ ফেলে দেওয়া হবে। এর পিরায় আপনার সকালবেলায় 9 কেজি ঠেজি দুধ হয়, 8-9 কেজি দুধ হয়। আজ মনে হয় 3 কেজি ঠেজি দুধ হতে পারে। দেখেন দুধটুকু ফেলে দেওয়া হচ্ছে, কেননা উলান ফুলে গেলে যে দুধ থাকে সেটা ফেলে অবশ্যই টেনে টেনে ফেলে দিতে হবে। তাহলে ওই বাটের ভিতরে যে দুধের ইটা চাক থাকবে সেটা আস্তে আস্তে নরম হয়ে যাবে। তারপরে বাছুর দিয়ে ভালোভাবে খাইয়ে দিতে হবে। তাহলে আর এই যে দুধটা ফেলে দিচ্ছে এর সাথে সাথে আপনার পানি দিয়ে ধৌত করে দিতে হবে, কারণ এরপরে যদি শুয়ে পড়ে তাহলে ওই যে জীবাণু থাকবে ওই দুধের ভিতর থেকে ওর থেকে আবার সম্পূর্ণ চারিটা বাট আক্রান্ত হতে পারে। সেজন্য এটা সবাই করবেন যে দুধ যদি দুধ দহন করার পরে নিচে পড়ে সাথে সাথে পানি মেরে দুধ ধুয়ে দেবেন। এটা ভুট্টা কুড়াই করা হয়েছে, ভুট্টা ভাঙানো হবে। আমি এভাবেই দানাদার খাবার গাভীদেরকে খাওয়াই। কৃষকের কাছ থেকে আমি সরাসরি ভুট্টা কুড়াই করেছি। এখন সামান্য রোদে ফেলানো আছে, রোদে দিয়ে উঠিয়ে মিল থেকে খুদ জেসা, চাউলের খুদ জেসা এসে করা হবে গাভীদের খাওয়ানোর জন্য। ভুট্টা বলেন, আপনার বুট বলেন, মানে দানাদার খাবার আমি সব কুড়াই করে নিয়ে আসি কৃষকের কাছ থেকে। নিয়ে এসে আমি নিজেই মিল থেকে ভাঙায় নিয়ে আসি, মানে ছোট ছোট করে নিয়ে আসি। এভাবে খাওয়ালে পুষ্টিগুণটা ভালো থাকে। আর বাজার থেকে বস্তা হিসেবে কুড়াই করলে ওর ভিতরে কী ভেজাল দেশে কি না দেশে এটা আপনিও টের পাবেন না। সেজন্য আমি খাবারগুলো সব আমি এভাবে খাওয়াই। আমার এই সব ভুট্টা কুড়াই করা, আমার প্রায় 6 মাস ইনশাল্লাহ এই ভুট্টাই হয়ে যাবে। আমি এভাবে গাভীদেরকে দানাদার খাবার খাইয়ে থাকি। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। এই বলে শেষ করছি, খুদা হাফেজ।